বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 150 রানে জিতে দুই টেস্টের সিরিজের একটিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবার হোম অফ ক্রিকেটে লাল সবুজের সামনে নতুন মাইল ফলকের হাতছানি। সিরিজের শেষ টেস্টে পরাজয় এড়াতে পারলেই প্রথমবার কিউদের বিপক্ষে সিরিজ জিতবেন শান্ত মুশফিকরা। সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক। ব্যাটিংকে নেমে দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এরপর বহিরে আবহায় নতুন বলে চ্যালেঞ্জ সামলে 10 ওভারে স্কোরবোর্ডে 25 রান যোগ করেন দুই ওপেনার। ধৈর্যের পরীক্ষায় একাধিকবার 5 নম্বর পেলেও প্রতিপক্ষকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছেন তারা, কিন্তু ইনিংসের 11তম ওভারে মিশেন সেন্টারের বলে মিড অনের উপর দিয়ে বড় শট খেলতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন জাকির হোসেন। কেন উইলিয়ামসনের তালুবন্দি হওয়ার আগে 28 বলে 8 রান করে সাজ করে ফেরেন এই ওপেনার। তিনে নামা শান্ত সেন্টারের পরের বলগুলো সামাল দেন, তবে পরের ওভারে উইকেট হারিয়ে ফেলে লাল সবুজরা। ইজাজের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে লাথামকে সহজ ক্যাচ দিয়ে বসেন ওপেনার জয়। 40 বলে 14 রান করে ফেরেছেন এই ওপেনারও। এর খানিক পরে চারে নামা অভিজ্ঞ মমিনুল হকও ফিরেছেন ইজাজের বলে, তিনিও ক্যাচ দিয়ে ফিরেছেন। ফেরার আগে খেলেন মাত্র 5 রানের ইনিংস। এরপর চাপার ওভারে এসেছেন ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক শান্ত। ইস সৌদির পরিবর্তে এই ম্যাচে একাদশের সুযোগ পাওয়া মিশেল সেন্টারের স্পিন গুণ্ডিতে লিগ পেপারে ফাঁদে পড়ে ব্যক্তিগত রান 9 রানে প্যাভিলিয়নে পথ ধরেছেন এই খেলোয়াড়ও। এই মুহূর্তে দীপুর সঙ্গে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। প্রিয় দর্শক, এ পর্যন্ত বাংলাদেশের 15.2 ওভারে সংগ্রহ 4 উইকেট হারিয়ে 47 রান।